হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অসময়ে মালচিং ও মিনি মাচা পদ্ধতিতে ব্ল্যাক সুইট দুই ও ড্রাগন কিং জাতের ১২ মাসে তরমুজ চাষে সফলতা পেয়েছেন দুই কৃষক। শায়েস্তাগঞ্জ উপজেলার নাসরতপুরে প্রায় ৪২ বিঘা পতিত জমি আবাদ করে প্রায় ৭ লাখ টাকা খরচ করে ১৭ লাখ টাকার তরমুজ বিক্রি করেন। খরচ বাদ দিয়ে তাদের ১০ লাখ টাকা লাভ হয়েছে, বাকি সময়ে আরও লক্ষাধিক টাকা লাভের আশা করছেন। রোপণের প্রায় ৭০ দিনের মধ্যে গাছ থেকে তরমুজ সংগ্রহ করে বিক্রি করা হয়। জেলার মাধবপুরের চৌমোহনী এলাকার কৃষক ইয়াকুব আলী ও ফয়েজ মিয়া মিলে শিল্প কারখানা নির্মাণের জন্য মাটি ভরাট করে রাখা পতিত জমি লিজ নিয়ে আবাদ করেন। আবাদকৃত জমিতে তারা প্রথম দফা তরমুজ চাষ করে তেমন একটা সফলতা পাননি, পরে দ্বিতীয় দফায় ১২ মাসে তরমুজ চাষ করে সফলতা পান। মালচিং ও মাচা পদ্ধতিতে ২-৩ মাস মেয়াদে ১২ মাসে এই তরমুজ চাষ করা হচ্ছে। চাষকৃত তরমুজগুলো ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এখানে ২২ কেয়ার টাকা করছি আমি, ২২ কেয়ার টাকার মধ্যে আমার ৭ লক্ষ টাকা খরচা, ৭ লক্ষ টাকার মধ্যে আমি ৭.৫ লাখ টাকা বেচছি। এগুলো মাল সব চিটাগাং পাঠাইতেছি, যে নিব পার্টির নাম হইলাম নের সাবুদ্দি, ওইগুলো মাল নেই। আর কৃষি অফিসার মধ্যে মধ্যে আসে, আইসে আমাদেরকে একটু একটু পরামর্শ দেওয়া যায়, তাদের পরামর্শ নিয়েই আমরা এটা করি। কিন্তু ইনশাল্লাহ এই বছর লাভ হইব তরমুজের মধ্যে।